এক নদীর পাড়ে জেলেদের বস্তি ছিল। জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করত। সমরের বাবা সব সময় ওকে মাছ ধরতে যেতে বলতো, কিন্তু ও শুধু রান্না করতে আর খেতে ভালোবাসত। মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল। একদিন সমরের বাবা ওকে বলল, দেখো বাবা, আমরা জেলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, তুই এখন মাছ ধরতে শুরু কর, এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না। তুমি চিন্তা করো না বাবা, সময় এলে আমি সব সামলে নেব, আমাকে এখন মাছ ভাজা খেতে দাও। সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করল। বাবা, আজ তুমি মাছ ধরতে যাওনি? সমরের বাবা চুপ করে রইল। নে বাবা, খেয়ে নে। এ কি মা, সবজি? আমি খাবো না, তুমিই খাও, আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাবা, আজ ঘরে মাছ নেই, আজ থেকে এই খেতে হবে তোমায়। কি সবজি? আমি খাবো না মা। না বাবা, এভাবে বলো না, আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন জিরোনো দরকার, মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে, এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে তাহলে গিয়ে ধরে নিয়ে এসো। মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল, ভাবল, কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে? ঠিক আছে, আজ সবজি দিয়েই খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। সমরের খুব খিদে পেয়েছিল, তাই চুপচাপ খেয়ে নিল। কিন্তু অল্পদিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না মা, খেতে ইচ্ছে করছে না, আমি আজ মাছ ধরতে যাব। সত্যি তুই মাছ ধরতে যাবি? হ্যাঁ মা। তাহলে শোন। বলো মা। মাছ একটু বেশি ধরিস, যাতে আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি। ঠিক আছে মা, আমি বুঝে গেছি, আমাকে বাবার কাজে সাহায্য করতে হবে। সমর নিজের দায়িত্ব বুঝতে পেরেছে বলে ওর বাবার খুশির সীমা রইল না। মুরগি চোর। এক গ্রামে এক কাপড়ের ব্যবসায়ী জিতু থাকত, ও ওর মার সাথে এক বড় ঘরে থাকত। জিতুর অনেকগুলো মুরগি ছিল। রোজ রাত্রিরে জিতু মুরগিগুলোকে একটি টুকরি দিয়ে ঢেকে রাখত আর সকালবেলা বাইরে ছেড়ে দিত। আয় আয় আয়, তোরা শুয়ে পড়। জিতু রোজকারের মতো মুরগিগুলোকে ঢেকে শুতে চলে গেল। ফুচকে দূর থেকে লক্ষ্য করছিল। আচ্ছা, তাইলে জিতু মুরগিগুলোকে এখানে রেখে যায়, আজ তাহলে বিরিয়ানি খাওয়া যাক। ফুচকে সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে গেল। এ কি, একটি মুরগি কম কেন? রাত্রিরে তো সবগুলোই ছিল, একটি মুরগি কোথায় গেল? জিতুর বন্ধু আশু ওর সাথে দেখা করতে এলো। কি ব্যাপার বলো তো জিতু, তোর এত মন খারাপ কেন? জিতু আশুকে সব ব্যাপার খুলে বলল। ভাই, আজ রাত্রিরেও যদি এরকম হয় কি করি বলতো? জিতু, তুই এক কাজ কর। আশু জিতুর কানে কানে এক বুদ্ধি দিল। ঠিক আছে। সেদিন রাত্রিরে জিতু মুরগির বোতলে ওর কুকুর পিন্টুকে টুকরি দিয়ে ঢাকা দিয়ে রাখল। অন্ধকার বাড়তেই ফুচকে সেখানে মুরগি চুরি করতে পৌঁছয়। আজও দেখছি মুরগিগুলো এখানেই আছে, আজ তাইলে মালাই চিকেন খাবো। আর যেই ফুচকে টুকরির ভেতরে হাত দিয়েছে, অমনি পিন্টু ফুচকের হাত কামড়ে ধরল। ওরে বাবা, বাঁচাও বাঁচাও! চিৎকার শুনে জিতু বাইরে এলো আর ফুচকেকে দেখে বলল, চুরি করতে এসেছিলে না, কেমন লাগছে এখন? নীতি কথা, চুরি করা মহাপাপ। লোভী জিলিপিওয়ালা। এক গ্রামে এক জিলিপির দোকান ছিল। দোকানের মালিকটির নাম ছিল সুরেশ। সুরেশ খুবই সুস্বাদু জিলিপি বানাত। দূর দূরান্ত থেকে লোক ওর দোকানের জিলিপি খেতে আসত। এভাবে ওর অনেক রোজগার হতো। ধীরে ধীরে রোজগার বাড়ার সাথে সাথে ওর লোভও বাড়তে থাকে। প্রায়ই ওর দোকানের জিলিপি শেষ হওয়ার পরেও খদ্দের আসতেই থাকত। সুরেশের এই কাজ ভালোই চলছিল। কাজ তো অনেক বেড়ে গেছে, আমার একার পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। দুজন লোক লাগিয়ে নিলে ওরা জিলিপি বানাবে আর আমি শুধুই টাকা গুনব।
এর পর থেকে সুরেশ শুধুই বিক্রি বাটা দেখতে থাকে, আর ওর দাড়িপাল্লার নিচে একটি ছোট চুম্বকও লাগিয়ে নেয় যাতে কম জিলিপি বিক্রি করেও বেশি রোজগার করা যায়। আমায় আধা কেজি জিলিপি দিন তো। নিশ্চয়ই, এইটুকু জিলিপি আমার তো কম মনে হচ্ছে। এটা কম নয়, আমার ওজন ঠিকই আছে, এইটুকুই নিয়ে যাও। এভাবেই সুরেশ অনেক টাকা রোজগার করে খুব ধনী ব্যবসায়ী হয়ে গেল। ও জিলিপি ছাড়াও পাকোড়া আর সিঙ্গারা বিক্রি শুরু করল। পিঙ্কি নামের একটি মেয়ে ওর দোকানের পাশ দিয়ে যেতে যেতে ক্ষণিক দাঁড়িয়ে রোজ সুস্বাদু জিলিপির গন্ধ নিত। বেচারি খুব গরিব, তাই কোনোদিন জিলিপি কিনতে পারত না, কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ওর ভালো লাগত। এই সরে যাও এখান থেকে, কিছু কেনার তো ভাগ নেই, কি করতে আসো এখানে, সরে যাও এখান থেকে। একদিন পিঙ্কির মা পিঙ্কিকে কিছু টাকা দেয়। এই নে 10টা টাকা, জিলিপি কিনে খেয়ে নিস। পিঙ্কি খুশিতে ডগমগ হয়ে সুরেশের দোকানে জিলিপি খেতে যায়। এই মেয়ে এখানে কি করছো? যা ভাগ ভাগ এখান থেকে। আমায় 10 টাকার জিলিপি দিন। কই, এইদিকে দাও। এইবার আমাকে জিলিপি দাও। এটা হলো গিয়ে তুমি যে এখানে দাঁড়িয়ে রোজ জিলিপির গন্ধ নাও তার মূল্য। জিলিপি খেতে হলে বাড়ি থেকে আরো টাকা নিয়ে এসো, যাও। এ কথা শুনে পিঙ্কির মন খারাপ হয়ে গেল। কাছেই দাঁড়ানো এক পুলিশ সব লক্ষ্য করছিল। তুমি এই বাচ্চা মেয়েটিকে কেন অসুবিধা দিচ্ছ? একে জিলিপি দিচ্ছ না কেন? আগে আপনি জানেন না এ রোজ এখানে দাঁড়িয়ে জিলিপির গন্ধ নিত। ও আচ্ছা, তাই নাকি? আমিও তো গন্ধ নিচ্ছে এখানে দাঁড়িয়ে, তাইলে তো আমাকেও টাকা দিতে হবে। এই বলে পুলিশটি তার পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে সেটা দিয়ে সুরেশকে হাওয়া করে বলল, পেলে তো তোমার 10টা টাকা। কি যে মজা করছেন, জিলিপির গন্ধের বদলে টাকার হাওয়া, হয়ে গেল হিসেব বরাবর। এ কথা শুনে সুরেশ খুবই লজ্জিত হল। নীতি কথা, লোভী মানুষ কখনোই ন্যায় করতে পারে না। প্লিজ সাবস্ক্রাইব।